সকলকেই ভিডিও লেকচারে স্বাগত। সব জীবেরই বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়, খাদ্য ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। এ ব্যাপারে উদ্ভিদের সঙ্গে প্রাণীর একটা প্রধান পার্থক্য হচ্ছে, অধিকাংশ উদ্ভিদ বা কয়েকটি এরকম ক্ষুদ্র এককোষী প্রাণীও আছে, যেহেতু উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে, তাই তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করে এবং সেই খাদ্য থেকেই তারা তাদের পুষ্টির প্রয়োজনীয়তা মেটায়। প্রাণীকুল পরভোজী এবং তাদের খাদ্যের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভর করতে হয়। আবার মানুষের মতো যারা অমনিভোরাস, তারা খাদ্য হিসেবে উদ্ভিদকেও ব্যবহার করে, অন্যান্য প্রাণীদেরকেও ব্যবহার করে। কিন্তু আমরা এটা সবাই জানি যে আমরা খেতে ভালোবাসি, কারণ আমাদের জীবের মধ্যে কতগুলো উপাদান আছে যাদেরকে স্বাদকোরক বলে এবং সেখান থেকে নির্দিষ্ট কতগুলো স্নায়ু আমাদের মস্তিষ্কে চলে যায়, এবং মানুষের বেঁচে থাকার মধ্যে অনেকটা অংশ জুড়েই তাদের খাদ্য প্রেম, খাদ্য রসিকতা থাকে। সবসময় আমরা যে শরীরের কোনটা ভালো মন্দ হবে এটা ভেবে খাই এমনটা নয়। এমন অনেক কিছুই আমাদের বাবা মারা খেতে, যারা ছোট তাদের বাবা মারা খেতে পালন করে, তবু তারা খায়। এমনকি সেভাবে শরীরের পক্ষে মূল্যবান নয়, পুষ্টিমূল্য বেশি নয় বা পুষ্টিমূল্য নেই, এরম উপাদানও আমরা গ্রহণ করি। তো যা আমরা গ্রহণ করি তথাকথিত খাদ্য হিসেবে তাকেই আমরা সাধারণত আহার্য সামগ্রী বলি। তার মধ্যে যেমন ভাত, ডাল, রুটি, মাছ মাংস আছে, আবার আমরা তো কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি। তো যাই হোক, আমরা এরকম একটু খাদ্য নিয়ে আলাপ আলোচনা করতে চাই, এবং তার থেকে বড় কথা যে আমরা কয়েকটা খাদ্য যাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছি তাদের একটু চিনতে চাই, তাদের প্রকৃতি সম্পর্কে একটু জানতে চাই, এবং তার জন্য খুব সামান্য কয়েকটা জিনিসকে যদি আমরা ব্যবহার করতে পারি সেগুলোর মাধ্যমেই আমরা খাদ্যের প্রকৃতি গুণাগুণ একটু বুঝে নিতে পারি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে গিয়ে খাদ্য উপাদান চিহ্নিতকরণ ও পরিপাক সম্পর্কিত ধারণা। কারণ যাই আমরা খাদ্য খাই না কেন, পুষ্টির প্রয়োজনীয় তো খাই। আর পুষ্টি মানে কিছু এমন খাদ্য আছে হয়তো যেটা পরিপাক ছাড়াই দেহে শোষিত হতে পারে এবং আমাদের দেহ গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজে লাগতে পারে, কিন্তু অধিকাংশ খাদ্যই মূলত আমরা মানুষরা জটিল খাদ্য খেয়ে থাকি এবং সে খাদ্যের পরিপাকের প্রয়োজন হয়, অর্থাৎ তার সরলীকরণ হয়, এবং কেবলমাত্র উপযুক্ত পরিমাণে সরলীকৃত হতে পারলে রাসায়নিকভাবে এবং যান্ত্রিকভাবে, প্রাথমিকভাবে যান্ত্রিকভাবে, পরিণতিতে রাসায়নিকভাবে সেই সরলীকৃত খাদ্য দেহে শোষিত হতে পারে এবং পুষ্টিতে কাজে লাগতে পারে। তার মানে খাদ্যের প্রধান গ্রহণের উদ্দেশ্য হচ্ছে আমাদের পুষ্টি সম্পন্ন করা, আর পুষ্টি হতে গেলে পরিপাক হতে হবে। অর্থাৎ খাদ্য পরিপাকতন্ত্রে রাসায়নিকভাবে সরলীকৃত হওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে মূলত পরিপাক। তো সে সম্পর্কেই আমরা একটুখানি জেনে বুঝে নিতে চাই। তো তারও আগে যেহেতু আলোচনা শুরু করেছিলাম যে ঠিক খাদ্য বলতে কোনটা বুঝব, না যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের শক্তির চাহিদা মেটে, ক্ষয়পূরণ হয় ও বৃদ্ধি ঘটে এবং দেহ রোগ প্রতিরোধের ক্ষমতা লাভ করে, তাই হলো খাদ্য। তার মানে যা আহার্য সামগ্রী গ্রহণ করছি সেটাই খাদ্য এটা বলা যাবে না, কারণ আমাদের খাদ্য গ্রহণের পেছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের দেহে প্রতি মুহূর্তে আমরা কাজ করি, প্রত্যেকটা কোষকে তার জৈবনিক কার্য করতে হয়, তার জন্য শক্তির যোগান দরকার, আর খাদ্যই শক্তির যোগান দেয়। প্রতি মুহূর্তেই আমাদের দেহের কিছু ক্ষয় হয়, কারণ যখনই আমাদের শ্বাসকার্য শ্বসন হচ্ছে সেটাও হচ্ছে কোষীয় ক্ষয়, বা কখনও কখনও প্রত্যক্ষভাবে অন্য ক্ষয় হতে পারে, সেই ক্ষয়কে পূরণ করতে হয়, এবং একটা বয়স অবধি মেটাবলিজম চলতে থাকে, তখন সেটা বৃদ্ধি ঘটে এবং পরবর্তী সময় ক্ষয়পূরণটাই চলতে থাকে। এবং যে কোনো জীবকেই আসলে বেঁচে থাকতে গেলে সবসময়তেই আমরা কিন্তু কতগুলো সংক্রামক ব্যাধির মুখোমুখি হচ্ছি, সেই সংক্রামক ব্যাধিগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে গেলে আমাদের দেহে একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মাল্টিলেয়ার, অনেকগুলো স্তরে প্রতিরক্ষা সংগঠিত হয়, কখনো যান্ত্রিক ত্বক, কখনোভাবে লাইসোজাইমের মতো উপাদান, তারপরে আমাদের দেহে কতগুলো সক্রিয় শ্বেতকণিকা, ম্যাক্রোফেজ, কিন্তু আলটিমেটলি আমাদের দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে গিয়ে ইমিউনোগ্লোবিলিনের মাধ্যমে হয়, অ্যান্টিবডির মাধ্যমে হয়, সেগুলোও কিন্তু কতগুলো প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ সেভাবে বুঝতে গেলে আমাদের দেহে যাবতীয় পরিচালন ব্যবস্থায় রোগ প্রতিরোধের সঙ্গে কিন্তু খাদ্যের ঘনিষ্ঠ সম্পর্ক, ফলে খাদ্য দেহ গঠন করে, খাদ্য দেহের ক্ষয়পূরণ করে, খাদ্য শক্তি যোগায় এবং খাদ্য দেহকে সুরক্ষিত রাখে। এই সবটা যখন হয়, সংগঠিত হতে পারে, সেটাই হচ্ছে পুষ্টি।
সেই কারণে আমরা খাদ্যকে দুভাগে ভাগ করেছি। আমি একটু এইখানে আমাদের যে বোর্ড ওয়াকটা দেখে নিতে বলবো, দেহ পরিপোষক ও দেহ সংরক্ষক। তার মানে প্রতিদিন দেহকে রক্ষা করার যে কাজ, মূলত বিল্ডিং ব্লক হিসেবে যে কাজ করে, দেহের কোষীয় গঠনগুলোকে সুরক্ষিত করে, দেহকে শক্তি যোগায়, সেগুলোই হচ্ছে মূলত দেহ পরিপোষক খাদ্য। পাশাপাশি দেহকে রোগের হাত থেকে বাঁচানোর জন্য, সংক্রমণকে প্রতিরোধ করার জন্য, বা দেহে যাতে কোনো উপাদানের ঘাটতি কারণে কোনো দেহ রোগগ্রস্ত না হয়, সেগুলো থেকে বাঁচাবার জন্য কতগুলো উপাদান কাজ করে। কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড হচ্ছে প্রধানত দেহ পরিপোষক খাদ্য, যারা দেহকে পরিপোষিত করে, অর্থাৎ গড়ে তোলে, শক্তির যোগান দেয় এবং প্রয়োজনে সুরক্ষিত করে। আর অন্যদিকে ভিটামিন বা মিনারেলস, তারা হয়তো দেহ গঠনে ভূমিকা পালন করেন এবং তাদের থেকে কোনোভাবে শক্তি পাওয়া যায় না, কিন্তু দেহকে সুরক্ষিত করা এবং দেহকে রোগের হাত থেকে বাঁচাবার ব্যাপারেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো আমরা যে সমস্ত খাবার খাই, তোমরা একটু সত্যি ভেবে দেখো আমরা কি খাই। আমরা মূলত ভাত, ডাল, প্রচুর পরিমাণে সবজি, সেটাই তো বেশি খাই আমাদের খাবারের 90% জুড়ে। মাছ কতটুকু খাই? 50 গ্রাম, খুব বেশি হলে 100 গ্রাম, দিনে দুবার খেলে 200 গ্রাম, খানিকটা দুধ। কিন্তু আমাদের খাবারের বিরাট অংশ জুড়ে হচ্ছে ভাত বা রুটি, এবং এটা শুধু বাঙালি বলে না, সারা পৃথিবীর মানুষেরাই কিন্তু যা খায় তার মধ্যে বিরাট অংশ হচ্ছে কার্বোহাইড্রেট। এটা ঠিক যে কার্বোহাইড্রেট বিরাট বেশিরভাগ অংশ আমাদের দেহে সঞ্চিত হয় না, দেহে সঞ্চিত হয় মূলত প্রোটিন, বা সঞ্চয়ের ভাণ্ডার গড়ে তুলতে হয়, কারণ আমাদের নাইট্রোজেন ব্যালেন্স দরকার। কিন্তু প্রতিনিয়ত কোষগুলোকে বাঁচিয়ে রাখা এবং আমরা যে বেঁচে আছি, শক্তির যোগান দেওয়া, কোষে কোষে প্রতি মুহূর্তে প্রাথমিক যে জ্বালানি, সেটাই কিন্তু কার্বোহাইড্রেট থেকে আসে, সেটা গ্লুকোজ, শ্বসনে যা জারিত হয়ে আমাদের শক্তির যোগান দেয়। এখন কার্বোহাইড্রেট বলতে আমাদের ইক্ষু শর্করা, স্টার্চ, আরও অনেক রকমের কার্বোহাইড্রেট হয়। উদ্ভিদ দেহে প্রধানত কার্বোহাইড্রেটের ভাণ্ডার, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, এরকম নানা ধরনের উপাদান থাকে। প্রাণী বিশেষ করে মানুষের দেহে সেই শর্করাগুলো একটা পরিবর্তিত রূপে, গ্লাইকোজেন রূপেও কখনও কখনও অল্প পরিমাণে সঞ্চিত হয়। এখন এই কার্বোহাইড্রেটটা আসলে কি, আমরা যে বলি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হচ্ছে বহু হাইড্রক্সিল বর্গ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন জাতীয় জৈব যৌগ। তাহলে কার্বোহাইড্রেট কি না, বহু হাইড্রক্সিল বর্গযুক্ত অ্যালডিহাইড হতে পারে, কিটোন মানে তার মধ্যে কার্যকরী মূলক হিসেবে অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা বহু হাইড্রক্সিল বর্গযুক্ত। আবার আমরা এই যে বারবার ব্যবহার করি শর্করা শব্দটা, কেউ ব্যবহার করি আমরা কখনো সরল শর্করা, স্বল্প শর্করা, জটিল শর্করা, এই শব্দগুলোও ব্যবহার করি। শর্করা কী? শর্করা হচ্ছে দানাদার, জলে দ্রাব্য এবং স্বাদে মিষ্ট, এইরকম যে কার্বোহাইড্রেটগুলো তাকেই সাধারণত বলা হয় শর্করা। এখন আমরা যা খাই তার মধ্যে জটিল শর্করার পরিমাণ অনেকটা বেশি, সেই রকম কতগুলো জটিল শর্করাকে আমরা একটু চিনে নিতে চাইব, চিনতে পারি কি না দেখতে চাইব। তো তাও আমি যেহেতু বলছিলাম, আমি আবার একটুখানি বলবো যে শর্করাগুলো তাহলে কত রকমের হতে পারে। এক হচ্ছে কেবলমাত্র একটি শর্করার একক অণু দিয়ে দিই তৈরি, যেমন গ্লুকোজ, তাহলে তাকে আমরা বলবো এক শর্করা। যদি এইরকম দুটি শর্করার অণু গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলবো দ্বি শর্করা, যেমন এক্সাম্পল হচ্ছে সুক্রোজ। আবার দুইয়ের বেশি, কিন্তু এত বেশি নয়, মানে শর্করা এরকম জটিল শর্করা চশন, 2 থেকে 9 এইরকম সংখ্যক শর্করার অণু যদি পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলি অলিগোস্যাকারাইড বা স্বল্প শর্করা। কিন্তু প্রকৃতিতে, বাস্তবে আমরা যখন ভাত রুটি খাই বা ভুট্টা বা যব, অন্য জায়গা থেকে যে শর্করা আসে, বা আলু, ইক্ষু শর্করা, সেগুলো খুব অনেকগুলো যেন পুঁতি দিয়ে কেউ একটা খুব দীর্ঘ মালা গেঁথেছে, হাজার হাজার অণু তার মধ্যে থাকতে পারে এবং তারা গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত থাকতে পারে। সেই রকম যে জটিল কার্বোহাইড্রেট তাকেই আমরা সাধারণত বলি বহু শর্করা বা পলিস্যাকারাইড, এবং তাদেরই উদাহরণ হচ্ছে গিয়ে স্টার্চ। এখন এরকম আমরা বহু উৎস থেকেই স্টার্চ পেয়ে থাকি, আমরা গ্রহণও করে থাকি। আমি এখন চলে আসবো এইখানে আমাদের টেবিলে যা আছে, সেটা হচ্ছে গিয়ে টেবিলে যা আছে, আমি টেবিলের দিকে লক্ষ্য করতে বলবো তোমাদেরকে। আমি আগে থেকেই কী করেছিলাম, খানিকটা ময়দাকে একটু জলে গরম করে নিয়েছিলাম, যদিও সেটা একটু আগে করা আছে, এখন হয়তো একটু ঠান্ডাও হয়ে এসছে। এটাকে তোমরা সিদ্ধ শ্বেতসারের সমার্থক ধরতে পারো। এটা যদি ময়দার বদলে ভাতের ফ্যান নেওয়া যায়, বা একটু আলু সরু সরু কেটে গরম জলে গরম করে নেওয়া যায়, তাহলেও হতে পারে, এমনকি সব ডাল থেকেও হতে পারে। আমার এখানে আমি খানিকটা নিয়েছি আয়োডিন, আমার দরকার ছিল, আমি দোকান থেকে বেটাডাইন ওষুধের দোকান থেকে জোগাড় করে নেওয়া যায়, সেটা আসলে আয়োডিন তার মধ্যে থাকে। বাচ্চাদের পেটে ব্যথা হলে ডাক্তাররা অনেক সময় ওষুধ খেতে দেয়, বাজারে পাওয়া যায় নানা রকমের ওষুধ,
সেগুলো মূলত এনজাইম সমৃদ্ধ ওষুধ। ওষুধের নামটা বড় কথা নয়, কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা হলে, হজমের সমস্যা হলে ডাক্তার এই ধরনের ওষুধ দিয়ে থাকে। আর আমি আরেকটা কাজ করেছিলাম, আর সেটা অনেকক্ষণ ধরে কষ্ট করতে হয়েছে আমাকে, আমি জিভ এরকম করে রেখে এই টেস্ট টিউবের মধ্যে খানিকটা আস্তে আস্তে আমার মুখ থেকে লালা জমিয়ে রেখেছি কাজটা সুবিধের জন্য। তোমরা মুখে একটা পরিষ্কার রাবারের বল নিয়ে যদি একটুখানি চেবাও, তাহলে অনেক সহজে সেই লালাটা এসে জমা হতে পারে। আমি লালাটাকেও এখানে জমা করে রেখেছি। তো এগুলো সবটাই আমার লাগবে। প্রথমেই আমি যেটা করে একটু দেখতে চাইছি, যে আমার এই যে মূলত ময়দার একটা জলীয় দ্রবণ, সেটাকে একটু আমি গরম করে নিয়েছিলাম, তো সেইটা আমি এখানে ব্যবহার করব। আমি একসঙ্গে অনেকগুলো প্যারালাল এক্সপেরিমেন্ট চালাবো না, কারণ তাতে তোমাদের বুঝতে অসুবিধে হতে পারে। আমি প্রত্যেকটাকে আলাদা করেই দেখাবো। আমি কি করলাম না, টেস্ট টিউবে খানিকটা পরিমাণ আন্দাজ মতো 3 ml বা 3.5 ml মতো নিয়ে নিয়েছি এই দ্রবণটি। এইবার আমি কি করছি, তার মধ্যে 1 ড্রপ এই আয়োডিন দ্রবণ দিয়ে দিচ্ছি, জাস্ট 1 ড্রপ। 1 দিন আয়োডিন দ্রবণ দিয়েছি, আমি একটু শেক করে নিলাম। ও বাবা, আমি যা দেখতে পাচ্ছি একদম ঘন নীল বর্ণ ধারণ করেছে। আমি একটুখানি এই বোর্ডের দিকে দেখতে বলবো, আসলে এটা হচ্ছে স্টার্চের ধর্ম। যেই স্টার্চের মধ্যে আমি আয়োডিন যোগ করেছি, সঙ্গে সঙ্গে স্টার্চ আয়োডাইড কমপ্লেক্স তৈরি হয়েছে। আমি কিন্তু যৌগ শব্দটা বলছি না, আমি কমপ্লেক্স শব্দটা এই কারণে বলছি, যেটা একটা অস্থায়ী বা ক্ষণস্থায়ী যৌগ, অর্থাৎ এদের মধ্যে যে একটা বন্ডিং ডেফিনেটলি হয়েছে, বন্ডিং হয়েছে দেখেই স্টার্চ আয়োডাইড কমপ্লেক্স তৈরি হয়েছে এবং তার বর্ণ নীল। অর্থাৎ যখনই স্টার্চে আমি আয়োডিন দেবো, যদি নীল বর্ণ ধারণ করে, সেটাই কিন্তু প্রমাণ করে আমার কাছে পলিস্যাকারাইড আছে। এখন আমি এটাকে কমপ্লেক্স কেন বলছি, আমি তার একটা পরীক্ষার দিকে যাচ্ছি। আমাদের দরকার ছিল একটা স্পিরিট ল্যাম্প বা অন্য কোনো উৎস যেখান থেকে তাপ পাওয়া যেতে পারে, আমার প্রয়োজন মূলত তাপ। তো পরীক্ষা করবার জন্যে আমাদের এটাই করতে হয়, যখন যেরকম যে ধরনের সুবিধা তৈরি হয় সেটাকে আমরা ব্যবহার করে নিয়ে থাকি ব্যবস্থার সরল করার জন্যে। আমার কাছে একটি মোমবাতি আছে, আমি আপাতত সেটাকেই তাপের উৎস হিসেবে ব্যবহার করে নেব। তো দেখা যাক, মোমবাতি জ্বালালে একটা সমস্যা হয়, এখান থেকে কার্বন পার্টিকেলগুলো ওঠে, সেটা হয়তো স্লাইডের গায়ে, টেস্ট টিউবের গায়ে লাগতে পারে, কিন্তু সেটা মনে হয় না। আমি দেশলাইকারিটাকে নিভিয়ে দিতে পেরেছি। আচ্ছা, আমি দেখি কি হয়, যদি ওপরে অনেকটা আয়োডিন রয়েছে, নীল বর্ণ দেখতে পাওয়া যাচ্ছে পরিপূরক। এবার আমি এটাকে একটু হিট করছি। হিট করার সময় খেয়াল রাখতে হবে যে তার খোলা মুখটি থাকবে আমার উল্টো দিকে, নিদেন পক্ষে আমার থেকে অন্তত পক্ষে 90 ডিগ্রি অন্য অ্যাঙ্গেলে। এবার আমি হিট করছি, এটা স্পিরিট ল্যাম্পে করা যেতে পারত বা অন্য কোনো তাপের উৎসতে, আমি আপাতত মোমবাতিতে করছি। তাতে হয়তো এই টেস্ট টিউবের গায়ে খানিকটা কার্বন পার্টিকেল জমা হচ্ছে, কিন্তু সেটা আমি সরিয়ে ফেলবো। আমি কিন্তু লক্ষ্য করছি যে ইতিমধ্যেই যে দ্রবণটি ভেতরে ছিল গালো নীল বর্ণের, তার বর্ণ কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা ফুটতে শুরু করে আমি একটু মুছে ফেলি। গায়ে একটু কার্বন পার্টিকেল লেগেছিল, বাইরে থেকে আমি মুছে দিলাম সেটা। ও মা, সত্যি দেখা যাচ্ছে এটা একদম বর্ণহীন হয়ে গেল। দেখা যাক, আমি এটাকে একটু যদি ঠান্ডা করতে দিই আদৌ কোনো পরিবর্তন হয় কি না। কিন্তু কেন তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বর্ণহীন হলো, আমি মোমবাতিটাকে নিভিয়ে দিতে পারি। হয়ে গেল এই কারণে যে যেহেতু স্টার্চ আয়োডাইড কমপ্লেক্সে স্টার্চ এবং আয়োডিনের মধ্যে যে বন্ধনীগুলো সেটা অস্থায়ী এবং দুর্বল বন্ধনী, তাপ এসে সেই বন্ধনীটাকে ভেঙে দিয়েছে। ফলে এখন আর এই মিডিয়ামের মধ্যে স্টার্চ আর আয়োডাইড নেই, ফলে স্টার্চটা কী হয়ে গেছে, আবার সেপারেট হয়ে গেছে, এবং তাই সেই কারণে আর নীলবর্ণ নেই। আপাতত আমি এটাকে এইখানে রেখে দিলাম, দেখবার জন্যে যে আদৌ কোনো পরিবর্তন হয় কি হয় না ওটা ঠান্ডা হলে। দেখা যাক, আমরা এই সময়তে কাজটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। তো আমরা যেরকমভাবে ভাবছিলাম যে এই যে আমরা খাবার খাই, মাঝে মধ্যে হয়তো হজমের সমস্যা হয়, ডাক্তারবাবু তখন গেলে তোমাদের মাঝে মধ্যে ওষুধ দেয় ডাইজিন, কখনো কখনো তোমরা নানা রকমের এনজাইম খেয়ে থাকো, ইউনি এনজাইম বাজারে অনেক সময় পাওয়া যায়, বয়স্ক লোকেদের হয়তো একটু বেশি প্রয়োজন হয়, তার মানে তুমি বাইরে থেকে একটা এনজাইম সাপ্লিমেন্ট দাও, তার মানে বুঝতে পারছো যে হজমের প্রয়োজনে কিছু কিছু জিনিস দেয়। কিন্তু আমাদের কি সত্যি বাইরে থেকে ওষুধ খাওয়ার দরকার হয়, নাকি খাবার প্রাকৃতিকভাবেই আমাদের
হজম, যাকে আমরা বাংলায় বলি, আসলে কী হয় না, খাদ্যের পরিপাক ঘটে। আরও সহজ করে বলে, তুমি যে মুহূর্তে খাদ্য মুখগহ্বরে দাও, সেখানে দাঁত, জিভ, তারা খানিকটা জিভ তাকে নাড়াচাড়া করতে সাহায্য করে খুন্তির মতো, দাঁত তাকে যান্ত্রিকভাবে টুকরো টুকরো করতে সাহায্য করে, সেটা একটা যান্ত্রিক সরলীকরণ। কিন্তু আমাদের তো খাদ্যকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, ভাত বা রুটি বা যাই তুমি খাও, অন্য খাবারও হতে পারে, প্রোটিনও হতে পারে, তাকে সরলীকৃত করতে হবে। কীরকমভাবে সরলীকৃত করতে হবে, যাতে আমাদের অন্ত্রের মধ্যে থাকা যে মাইক্রোভিলিগুলো, তারা যাতে সেই সরল খাদ্যকে শোষণ করে রক্তের মধ্যে নিয়ে যেতে পারে এবং তার পরিশেষে সেটা রক্ত লসিকার মাধ্যমে কোষে কোষে পৌঁছে যাবে। এখন এই সরলীকরণের প্রক্রিয়াটা বস্তুত পক্ষে রাসায়নিক, আর এক ধরনের যন্ত্র বা কাঁচি বলা যেতে পারে, তারা কিন্তু খাদ্যকে সরল করে। সেই কাঁচিকে তোমরা একটা নির্দিষ্ট নামে জানো, সেটা হচ্ছে উৎসেচক, যাকে ইংরেজিতে বলে এনজাইম। তো আমি ওই যে বলছিলাম তখন দেহ পরিপোষক খাদ্যের কথা, তো সেখানেও তো প্রোটিনের কথা আমরা বলেছি। আসলে যত এনজাইম শরীরের মধ্যে আছে বা উৎসেচক আছে, সেগুলো কিন্তু প্রোটিন। এনজাইম হচ্ছে শনাল গ্রন্থি থেকে মূলত ক্ষরিত হয় এবং সেগুলো মূলত প্রোটিন ধর্মী, এবং যারা একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সবাই একই তাপমাত্রা না, এক একটা উৎসেচক এক একটা তাপমাত্রা পছন্দ করে, তার মানে প্রতিটি এনজাইমের নির্দিষ্ট একটা টেম্পারেচার প্রেফারেন্স আছে। এবং আমাদের দেহের এন্টায়ার এই যে মুখগহ্বর থেকে শুরু করে ক্ষুদ্রান্ত পর্যন্ত, আমি বৃহদন্ত্রের কথা বলছি না, সেখানে বস্তুত পক্ষে খাদ্যের পরিপাক হয় না, ক্ষুদ্রান্ত অবধি হয়, সব জায়গাতেই পিএইচ বলে একটা ব্যাপার তোমরা আছে জানো, আমাদের গোটা সিস্টেমের মধ্যে এক একটা জায়গায় এক এক রকমের আম্লিকতার মাত্রা আছে, যেটা পিএইচের ভ্যালু দিয়ে আমরা যাচ করতে পারি। যেমন পাকস্থলীতে যে ধরনের আম্লিকতার মাত্রা, সেটা যথেষ্ট তীব্র, 5 বা তার নিচে থাকে সবসময়। তো অন্যদিকে অন্ত্রে আম্লিকতার মাত্রা খানিকটা ক্ষারীয়, মুখগহ্বরে স্বল্প ক্ষারীয় বা নিউট্রালের কাছাকাছি থাকতে পারে, না সরি, মুখগহ্বরেও স্বল্প আম্লিক থাকবে, কারণ যেহেতু এখান থেকেও লাইসোজাইম সিক্রেট করছে। তো এটা নানা রকমের নির্দিষ্ট পিএইচই উৎসেচকগুলো কাজ করতে পছন্দ করে। সেই জন্য কিছু ধরনের এনজাইম হচ্ছে গিয়ে তারা লো পিএইচ ভ্যালুতে কাজ করতে পছন্দ করে, আর কিছু ধরনের এনজাইম বা উৎসেচক হচ্ছে তারা একটু পিএইচ ভ্যালু যেখানে হাই, মানে ক্ষারীয় মাধ্যমে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে। এখন দেহে যত উৎসেচক আছে সবাই কিন্তু একই ধরনের কাজ করে না, উৎসেচককে নানাভাবে শ্রেণীবিভাগ করা যায়। কিন্তু আমরা যে স্তরে এটা আলোচনা করছি, ক্লাস 6 থেকে 9 বা 10-এর জন্য, সেখানে আমাদের ওদের যে সক্রিয় কার্যকরী মূলকের ভিত্তিতে সক্রিয়তা, সেই শ্রেণীবিভাজন দরকার নেই। কিন্তু উৎসেচক যে ধরনের খাদ্য আমরা এনজাইম বা উৎসেচক যার উপর কাজ করে তাকে সাবস্ট্রেট বলি, যে ধরনের সাবস্ট্রেটের উপর সক্রিয় হয়, সেই সাবস্ট্রেটের প্রকৃতির ভিত্তিতে মূলত উৎসেচককে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। আমি একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখতে বলবো, সেখানে খেয়াল করলে আমরা দেখব যে সাবস্ট্রেটের প্রকৃতি অনুযায়ী যারা কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙে তাদেরকে আমরা বলি অ্যামাইলোলাইটিক উৎসেচক বা শর্করা ভঙ্গক উৎসেচক, যারা প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙে তাকে বলে প্রোটিওলাইটিক উৎসেচক, এবং যারা লিপিড বা স্নেহজাতীয় খাদ্যকে ভাঙে তাদের বলে লাইপোলাইটিক বা স্নেহভঙ্গ উৎসেচক। তাহলে আমাদের কাছে সাবস্ট্রেটের প্রকৃতি অনুযায়ী যে শ্রেণীবিভাজন সেটা মূল্যবান, সেটা আমরা মনে রাখার চেষ্টা করছি। এখন আমি আবার পরীক্ষণের দিকে চলে আসতে বলবো। প্রথমেই আমি যেটাকে লক্ষ্য করব, তোমরা আমাদের সক্রিয়তার দিকে লক্ষ্য রাখো, আমরা এখন 3টে, আচ্ছা প্রথমে আমরা একটা টেস্ট টিউবে সলিউশন নিয়ে আবার আমরা এটাকে একটুখানি নেড়ে নিলাম, যেটা আমরা একটা ময়দার দ্রবণ তৈরি করে রেখেছিলাম, তার থেকে আমরা 9-10 ml মতো একটা দ্রবণ নিলাম, নিয়ে তাতে আমরা 2 ফোঁটা আয়োডিন দিতে পারি, দেখো 1 ফোঁটা আয়োডিন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বর্ণ পুরোপুরি নীল হয়ে গেছে, তার মানে স্টার্চের উপস্থিতি একদম গাঢ় নীল বর্ণ ধারণ করেছে। এখন এইটাকে আমি কি করছি, সমানভাবে 3টে টেস্ট টিউবে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। মোটামুটি সমান হলেই হবে,
তিনটে টেস্ট টিউবে আমরা এই যে স্টার্চের দ্রবণ নিয়েছিলাম সেইটার সঙ্গে আমরা এক ড্রপ আয়োডিন দিয়েছি, সঙ্গে সঙ্গে সেটা নীলবর্ণ ধারণ করেছে। নীলবর্ণ দেখা যাচ্ছে, আমি একটা সাদা কাগজের উপর রাখার চেষ্টা করেছি। একই স্যাম্পেলকে ভাগ করে নিয়েছি, এইবার আমরা এই তিনটে স্যাম্পেলকে এক একটা জিনিস দেব। আমার কাছে এখন তিনটে টেস্ট টিউব, আমি মার্কার পেন দিয়ে এই প্রথমটার গায়ে লিখছি এ এ, মাঝখানেরটার মধ্যে লিখছি বি, আর একদম শেষেরটাকে চিহ্নিত করছি সি বলে। তিনটে টেস্ট টিউব আমার কাছে আছে। এই তিনটে টেস্ট টিউবের মধ্যে প্রথমটাকে আমি বলছি কন্ট্রোল। আমি এটা আগে ব্যবহার করেছিলাম, সরিয়ে রাখছি। আমি ট্রেটাকে এখানে টেনে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এ টেস্ট টিউব, এটা হচ্ছে বি টেস্ট টিউব, এটা হচ্ছে সি টেস্ট টিউব। এখন আমি যেটা করব, আমার কাছে এই আমার কাছে ওই যে বললাম বাচ্চাদের হজমের একটা ওষুধ আছে, আর এখানে আমি আগে থেকে লালা একটু জোগাড় করে রেখেছিলাম। প্রথমে যেটা করি, আমি একটুখানি জল নিয়ে নিই, জল এইটার মধ্যে জল নিই। তাহলে প্রথমটাতে আমি টেস্ট টিউব এতে বেশ কয়েক ফোঁটা জল দিলাম, 10 ফোঁটা। এই হচ্ছে আমার এ, এ হচ্ছে বি, এ হচ্ছে সি। তো এখন আমি এর মধ্যে কয়েক ফোঁটা জল দিলাম, আর বি এর মধ্যে আমি এই নিওপেপটাইন বি এর মধ্যে আমি কয়েক ফোঁটা নিওপেপটাইন দিলাম। বিয়ের মধ্যে কয়েক ফোঁটা নিওপেপটাইন দিলাম, আর একদম শুরুতে আমি আপনাদের তোমাদের দেখিয়েছিলাম যে আমি খানিকটা মুখ থেকে লালা এইভাবে বার করে নিয়েছি, সেটাকে জমিয়ে রেখেছিলাম। সেই লালাটাকে না, ড্রপারে লালাটা তুলতে অসুবিধে হচ্ছে, আমি সে কারণে সরাসরি লালাটাকে একটুখানি এর মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করছি। সি টেস্ট টিউবে আমি একটুখানি লালা অ্যাড করার চেষ্টা করছি। যাতে 10-12 ফোঁটার মতোই যায়। আচ্ছা, বোঝাই যাচ্ছে এটা লালা ছিল। এখন আমি তিনটে টেস্ট টিউবকে একটু শেক করার চেষ্টা করছি। দেখা যাক আরেকটু সময় অপেক্ষা করলে কি দাঁড়ায়। তো মিনিট 10 অপেক্ষা করার পরে আমরা দেখে নিই যে কি দাঁড়ালো তিনটে টেস্ট টিউবে। আমি একটু সাদা কাগজের উপর তিনটে টেস্ট টিউবকে রাখার চেষ্টা করছি। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এ টেস্ট টিউব যেখানে আমি শুধু জল দিয়েছিলাম সেটার বর্ণ অনেকটা গাঢ় নীল বর্ণই আছে, আর মাঝখানের টেস্ট টিউবটা যেখানে আমি ওই বাচ্চাদের হজমের ওষুধ দিয়েছিলাম সেইটাতে বর্ণ প্রায় চলে গিয়েছে, প্রায় কেন চলেই গিয়েছে। আর একদম পরে সি টেস্ট টিউবটা যেখানে আমি
আমার নিজের মুখ থেকে সংগ্রহ করা লালা দিয়েছি, সেখানে কিন্তু এখনও একটা হালকা নীলাভ হাওয়া আছে, মানে স্টার চায়োডাইড কমপ্লেক্স আছে। তার মানে এ টেস্ট টিউবে জল দেওয়ার কারণে স্টার চায়োডাইড কমপ্লেক্সটা একটু ডাইলিউটেড হয়েছে, তাই কালারটা একটু হালকা হয়েছে। আর বি টেস্ট টিউবে যে আমি বাচ্চাদের হজমের ওষুধ দিয়েছিলাম, তার মধ্যে তার মানে এমন কতগুলো উৎসেচক বা এনজাইম ছিল যারা ওই স্টার্চটাকে ভেঙে দিয়েছে, যে কারণে তার বর্ণ পরিবর্তন হহয়েছে। এবং সি টেস্ট টিউবে আমি মুখগহ্বর থেকে লালা দিয়েছি, তার মানে লালার ভেতরেও এমন কতগুলো রাসায়নিক উপাদান বা উৎসেচক বা এনজাইম আছে যারা আস্তে আস্তে স্টার্চটাকে রাসায়নিকভাবে ভেঙে দিয়েছে। যত স্টার্চের পরিমাণ কমেছে, স্টার্চ আয়োডাইড কমপ্লেক্সও কমেছে, তাই তারও বর্ণ প্রায় চলে যেতে শুরু করেছে, সামান্য একটা নীলাভ আভা এখনও রয়ে গিয়েছে। তো আমরা এখন একটু এই ঘটনাটা কেন ঘটলো এর আলোচনাটা যদি আরেকটু বিস্তৃত করি, আমি একটু বোর্ড লক্ষ্য করতে বলবো। আমরা যখন এ টেস্ট টিউবে নিয়েছিলাম, যদি বোর্ডে দেখে নিই, তার সঙ্গে আমি এই যে স্টার্চ আয়োডাইড কমপ্লেক্সে কন্ট্রোলটাতে আমি জল মিশিয়েছিলাম, তাই সেরকম কোনো পরিবর্তন দেখতে পাইনি এখানে, যেটা এ টেস্ট টিউব। ঠিক একইভাবে আমি এই যে টেস্ট টিউব সি, এক্ষেত্রে যেটা সবার শেষে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি লালা রস দিয়েছিলাম এবং দেখা যাচ্ছে রং অলমোস্ট চলে গেছে, একটু হালকা নীলাভ বর্ণ রয়ে গিয়েছে। হতে পারে যদি এটাকে আরও একটু বেশি সময় দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে লালার মধ্যে যে এনজাইম আছে টায়ালিন, সেই টায়ালিনটা আরও বেশি সক্রিয় হবে এবং স্টার্চটাকে পুরোপুরি সরলীকৃত করে দেবে, এবং স্টার্চ না থাকার কারণে, স্টার্চ আয়োডিন না থাকলে নীলবর্ণ থাকবে না। আর মাঝখানে ছিল বি, এই যে বি টেস্ট টিউব, যেখানে আমি ওই বাচ্চাদের খাবার ওষুধ দিয়েছি নিওপেপটিন, এর মধ্যে নিশ্চিতভাবে এমন এনজাইম আছে যেটাও কিনা অ্যামাইলোলাইটিক এনজাইম। আসলে সেই অ্যামাইলোলাইটিক এনজাইমটাই স্টার্চের ওপর কাজ করেছে এবং সে কারণে গোটা স্টার্চটাই সিম্পলিফাইড হয়ে গেছে, মানে তার অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রে যা ঘটে এখানে টেস্ট টিউবের ভেতরে তাই হয়েছে, এনজাইমের সক্রিয়তায় স্টার্চ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে আস্তে আস্তে নীলবর্ণ চলে গিয়েছে। এখন আসলে মুখগহ্বরে যেটা থাকে তাকে আমরা বলি স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, সেই টায়ালিনকে আলফা অ্যামাইলেজও বলা হয়, এবং সেটি মুখগহ্বর অত্যন্ত, যদিও এটা খুব স্ট্রং অ্যামাইলেজ যেমনটা আমি বলছি না, কিন্তু সেটা মুখগহ্বর থেকেই সক্রিয়ভাবে কাজ শুরু করে এবং দেখতে পাওয়া যাবে এই যে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন। কারণ আমি এখানে যেহেতু ফুটিয়ে নিয়েছিলাম এই ময়দাকে গরম জলে সিদ্ধ শ্বেতসারে, তাহলে সিদ্ধ শ্বেতসারের ওপর কাজ করেছে টায়ালিন এবং তার ফলে দ্রবণীয় শ্বেতসার তৈরি হয়েছে, টায়ালিনের সক্রিয়তায় এরিথ্রোডেক্সটিন তৈরি হয়েছে এবং তার থেকে অ্যাক্রোডেক্সটিন তৈরি হয়েছে, এবং অ্যাক্রোডেক্সটিন থেকে আরও সিম্পল অনেকগুলি ইন্টারমিডিয়েট স্টেপ আছে, আলফা অ্যাক্রোডেক্সটিন, এবং ফাইনালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আইসোমল্টেজ, মল্টোজ এবং অতি সামান্য গ্লুকোজ, এগুলো স্টার্চ ভেঙে তৈরি হয়েছে। আমাদের মুখগহ্বরে যেটা ঘটে সেটা আমরা এখানে টেস্ট টিউবের মধ্যে করে দেখাবার চেষ্টা করলাম, এবং সেখানে আমরা মুখের লালাকে যেমন ব্যবহার করলাম, তেমনি বাজার থেকে প্রকিওর করা একটা ওষুধকেও ব্যবহার করে দেখবার চেষ্টা করলাম। এবং আমরা নিশ্চিত যে আমরা আমাদের এই খাবারগুলোকে চিনি, সেটা আটা হোক, ময়দা হোক, ডাল হোক বা অন্য কোনো উৎস থেকে পাওয়া স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাওয়া হোক। তো আমরাও এই ধরনের পরীক্ষণ করতে পারি, তাদেরকে চিহ্নিত করতে পারি, তাদের গুণাগুণ বিচার করতে পারি এবং তার উপর উৎসেচক কী করে কাজ করে সে ব্যাপারে আমরা উপলব্ধি করতে পারি। আমি সকলকে এই বক্তৃতাটি শোনবার জন্য, উপভোগ করবার জন্য ধন্যবাদ জানাবো।